আমার কাছদের শুনতে চেয়েছ বন্ধুরা যে আমার এত তাড়াতাড়ি ফলোয়ার্স কি করে বাড়ছে তোমরা কিন্তু অনেকেই শুনতে চাচ্ছ যে দিদি তোমার এত তাড়াতাড়ি কী করে এত ফলোয়ার্স হচ্ছে তা এত তাড়াতাড়ি ফলোয়ার্স হওয়ার আসল মূল একটা কারণ আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তাই এটাও কিন্তু শেয়ার করব। আমি কোনো কথা গোপন রেখে কিন্তু কোনো কাজ করি না কেননা গোপন রেখে কাজ করলে আমি জানি আমার ছোট ছোটো ভাই বোনেরা যারা আমাকে এত ভালোবাসে তারাও কখনো এগোতে পারবে না তাই সব সময় একটা কথা সবসময় জানি যে সবাইকে নিয়ে যদি আমি এগিয়ে যাই তাহলে আমিও একটা জোর পাবো আর আমি যদি দেখি আমার পেছনে কেউ নেই আমি একা চলছি আমি কখনোই এগোতে পারবো না তাই আজকে তোমাদের শোনাব কিভাবে আমি এত তাড়াতাড়ি এত ফলোয়ার্স তৈরি করতে পারি সবার প্রথম বলবো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমরা প্রতিটা কথায় কিন্তু এই কথাটা বলি তা সবসময় জানবে ভালোবাসা দিলে বলতে কিভাবে ভালোবাসা দেবে অনেকেই বলে আমরা তো প্রতিনিয়ত সবার ভিডিওতে যাই লাইক কমেন্ট করি সবার ভিডিওতে যে এত এত কমেন্ট করি কেউ তো আসে না আবার অনেকে বলে আসে তো কমেন্ট করে না একটা কথা সবসময় বলবো তোমাদের প্রতিনিয়ত বলি যে তোমরা টাইম টু টাইম ভিডিও আপলোড করবে টাইম টু টাইম ভিডিও আপলোড করলে তোমার কিন্তু মানে অরিজিনাল কন্টেন্ট মানে তুমি ফেসবুক যেটা বলছে অরিজিনাল কন্টেন্ট দিয়ে মানে নিজের মুখে কথা বলে তুমি ভিডিও বানাবে আমরা কিন্তু প্রতিনিয়ত এই কথাটা বলি তাই যখন তুমি প্রতিনিয়ত ফেসবুকের রুল মানবে ফেসবুক তোমাকে নিজে গ্রো করে দেবে যে দেখো এই যে লেখা থাকে না অরিজিনাল ক্রিয়েটেড যে অনেকেই বলছে দিদি আমরা তো গান দিয়ে ভিডিও বানাই কতজনেই তো গান দিয়ে ভিডিও বানাই তাদের ভিডিও তো ভাইরাল হয় হ্যাঁ তাদের ভিডিও ভাইরাল হয় ঠিকই তাদের কিন্তু ফেসবুক নিজে গ্রো করে না এই যে দেখছো একটা রাইজিং লেভেল যে এসছে আমার বা আমি লেভেলের হাই কোয়ালিটিতে আছি আমাকে ফেসবুক লেভেল এক নাম্বার লেভেল লিডারে দিয়েছে এই যে এত এত জিনিসগুলো আমি পাচ্ছি এটা কিন্তু ফেসবুক আমাকে গাইড করছে এর কারণ হচ্ছে একটাই আমি ফেসবুকের রুলস মেনে যা কাজ করার করছি তাই সবাই জানবে তোমরা যত কাজই করো না কেন তুমি যদি ফেসবুকের রুলসটা না মানতে পারো তাহলে কিন্তু তোমার তুমি যতই লাইক কমেন্ট করো যতই সবার পেছনে থাকো ফেসবুক তোমাকে গ্রো করবে না যতক্ষণ ফেসবুক তোমাকে গ্রো না করবে ততক্ষণ তুমি কীভাবে এগোবে তুমি যতই সবাইকে লাইক কমেন্ট করো তাই তোমার একটাই কথা থাকবে তুমি টাইম ধরে ঠিক টাইমে টাইম টু টাইম তুমি ভিডিও আপলোড করো রিলসের টাইম মানা লাগবে না ভিডিওটার টাইম মানা লাগবে দিনে দুটো করে বড় ভিডিও দাও এবং রিলস প্রচুর পরিমাণে দাও কিন্তু পিকচারও দেবে সকাল বিকাল অন্তত দুটো করে তিন চারটে ছবি দিয়ে একসাথে কিন্তু পিকচার দেবে আর অন্যের ভিডিও বেশি করে দেখে মানে বেশি করে বলতে অন্যের যে ভিডিওটা তুমি দেখবে অন্যের সেই ভিডিওটা কিন্তু দেখে লাইক কমেন্ট করবে তুমি যতক্ষণ অন্যের ভিডিও না দেখে লাইক কমেন্ট করবে তোমার কিন্তু রিচ বাড়বে না রিচ যতক্ষণ না বাড়ে ততক্ষণ কিন্তু ভিডিও ভাইরাল হয় না তাই সব প্রতিটা বিষয় কিন্তু এআই ফলো করছে দেখো এটা কিন্তু আমি তুমি মানুষ না এটা কিন্তু এআই একটা রোবট তোমাকে পরিচালনা করছে আর সেখানে তোমার কোথায় ক্ষুদ্র ক্ষুদ্র ভুল সেই ভুলগুলো কিন্তু তারা নিজেরাই দেখিয়ে দিচ্ছে আজকে তুমি যত অন্যের ভিডিও দেখবে যত জিনিসটাকে বুঝতে পারবে তত তুমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে কেননা যতক্ষণ তুমি ধরো তুমি একটা কাজ করছো সেই বিষয়বস্তুটা যদি তুমি না বোঝো তাহলে তুমি কি করে এগোবো এগোবে তুমি প্রতিনিয়ত এখনো যে পরিমাণে মানে রিলস ভিডিও গান দিয়ে ছেড়ে যাচ্ছ তোমাদের একটা কথা বলবো তোমাদের ভাইরাল হবে ঠিক আছে কিন্তু সেই জায়গাটা পৌঁছাতে পারবে না যে শুনেছ ফেসবুক থেকে প্রচুর টাকা আয় করা যায় সেটার কারণ কিন্তু একটাই তোমাকে নিজের মুখে বলে ভিডিও করতে হবে আর মানুষকে পজিটিভ এনার্জি দিতে হবে তাই সবসময় জানবে তোমার ভিতরে যেটা আছে তুমি সেটা বলেই মানুষকে উৎসাহ দাও এবং পজিটিভ কিছু শেখানোর ভিডিও দাও গুরুত্বপূর্ণ ভিডিও দাও যাতে মানুষ তোমার কথা শুনে আরও তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে তাই তুমি যত তাড়াতাড়ি মানে এইভাবে ফেসবুকের রুলস মেনে কাজ করতে পারবে তত তাড়াতাড়ি তুমি এগুলো পাবে আজকে আমি দেখো লিডার বোর্ডে গেছি সেখান থেকে রাইজিং লেভেলে আছি আমার দেখবে প্রোফাইলে রাইজিং লেভেল দিয়ে দিয়েছে ফেসবুক এর কারণটা কি আমাকে কিন্তু ফেসবুক নিজে গাইড করছে মানে আমি ফেসবুকের রুলস মানছি তাই ফেসবুক আমাকে নিজে গাইড করছে তাই এইগুলো তুমিও পেতে পারো যদি তুমি ফেসবুকের রুলস মানো তাই সবসময় জানবে টাইম টু টাইম ভিডিও দেবে টাইম টু টাইম সব কাজ করলে তোমাকে ফেসবুক নিজে দেবে সবার আগে নিজের মুখে ভিডিও না যতক্ষণ না বানাবে এই জিনিসগুলো পাবে না তাই প্রত্যেককে বলছি তোমরা তোমাদের ভিডিও সুন্দর করে তৈরি করো আর দেখবে তখন ফলোয়ারের দিকে তাকাতে হবে না আমার যত বন্ধু আছে তুমি তাদের কাছে যাও বন্ধু করে নাও সবার পাশে সবাই রিপ্লাই দিয়ে বন্ধু করে দাও দেখবে একটি বন্ধু যতক্ষণ থাকবে তোমার গ্রো হবে আর আর কথা জানবে কমেন্ট করলে কি হয় ধরো তুমি যদি কমেন্ট করো সেই কমেন্টে মানে আমাকে যদি তুমি কমেন্ট করো তাহলে আমার বন্ধু তোমার বন্ধু কিন্তু এক হয়ে গেল সেই এক মানে আমার যদি আজকে পঁচিশ হাজার আছে তোমার যদি পাঁচ হাজারও থাকে এক হাজারও থাকে তা আমার পঁচিশ হাজারও কিন্তু তুমি নিতে পারছো তাই এই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখবে আমার বন্ধু তোমার বন্ধু এক হয়ে গেলে কিন্তু আমাদের পরিবার বড় হয়ে যাবে এটা মাথায় রেখে সবাই সবাইকে কমেন্ট করে রিপ্লাই দিয়ে বন্ধু করে নাও টাটা